আজকে শুরু করব যে ভাষা তার নাম হচ্ছে কোবল। ফুল ফর্ম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, হ্যাজ বিন হেভিলি ইউজড বাই বিজনেস। মানে এটা থেকে বোঝা গেল যে এই যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে বিজনেস ক্ষেত্রে এর ব্যবহার শুরু হয় ইনসেপশন ইন 1950, স্টার্টিং হয় হচ্ছে 1950 এরকম সময় থেকে। কোবলের যে ভাষাটা ইউজ হতো, কোবল ইউজেস অ্যান ইংলিশ লাইক নোটেশন, অর্থাৎ ইংরেজির মধ্যে যে নোটেশন গুলো আমরা ব্যবহার করি সেই ধরনের নোটেশন গুলো এখানে ব্যবহার করা হয়। নোবেল হোয়েন ইন্ট্রোডিউস, নোবেল যখন এটাকে কর মানে হোয়েন ইন্ট্রোডিউসড, যখন নোবেল নোবেল বলে যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা তখন এই ইংলিশ লাইক নোটেশন ব্যবহার করতাম। বিজনেস কম্পিউটেশন অর্গানাইজ অ্যান্ড ম্যানুপুলেট লার্জ কোয়ান্টিটিস অফ ডেটা, বিজনেসে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে অর্গানাইজেস অ্যান্ড ম্যানুপুলেট লার্জ কোয়ান্টিটি, মানে প্রচুর পরিমাণে ডেটাকে বিপুল ভাবে ডেটাটাকে কি করতে অর্গানাইজ করতে পারতো। অ্যান্ড কোবল ইন্ট্রোডিউসড দ্য রেকর্ড ডেটা স্ট্রাকচার ফর সাচ টাস্কস। নেক্সট যে ল্যাঙ্গুয়েজ তার নাম হচ্ছে এসকিউএল, এর ফুল ফর্মটা ভালো করে পড়তে হবে, আর কোবলের হচ্ছে ফুল ফর্মটা খুব ভালো করে পড়তে হবে। এখানে কোবলের মধ্যে ওইটুকু অংশই খুব ইম্পর্টেন্ট, এটা বিজনেসে ব্যবহৃত হয় এবং লার্জ ডেটা অর্গানাইজ করা যায় এবং নিপুণ ভাবে ব্যবহার করা যায়। এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ফর স্পেসিফাইং দ্য অর্গানাইজেশন অফ ডেটাবেসেস, অর্থাৎ হচ্ছে আমরা যে বিভিন্ন ডেটা নিয়ে কাজ করি সেই ডেটা গুলোকে অর্গানাইজ হয়ে সাজাতে পারে। আর ডেটা মানে ডেটা তার মানে কি বলছে এখানে, কালেকশন অফ রেকর্ডস। ডেটাটা কি, ডেটাবেসটা কি, ডেটাবেস হচ্ছে কালেকশন অফ রেকর্ডস, বিভিন্ন রেকর্ডের একত্র করে হয় হচ্ছে ডেটাবেস। ডেটাবেস অর্গানাইজড উইথ এসকিউএল আর কল্ড রিলেশনাল বিকজ এসকিউএল প্রোভাইডস দ্য এবিলিটি টু কোয়ারি এ ডেটাবেস অফ ফর ইনফরমেশন দ্যাট ফলস ইজ গিভেন রিলেশন। এখানে এসকিউএল থেকে আমরা ডেটা সম্বন্ধে বিভিন্ন কোয়ারি করতে পারি এবং তাদের মধ্যে যে রিলেশনটা রয়েছে সেটা আমরা এখান থেকে বিভিন্নভাবে দেখাতে পারি। এই এসকিউএল এর আমরা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ ফুল ফর্মটা ভালো করে বের করতে হবে, এটা পড়তে হবে, এবং ডেটাবেস এটা হচ্ছে ডেটাবেসের জন্য ব্যবহার করা হয়। পরের এই প্রোগ্রামটা তোমরা অনেকেই জানো, এর আগে ক্লাসেও পড়েছো, বেসিক ফুল ফর্মটা পড়তে হবে। এখানে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড ওয়াজ ডিজাইন এট ডার্টমাউথ কলেজ ইন দ্য মিড 1960s মিডিলে এই ভাষাটা আসে, জন কেমনি অ্যান্ড হচ্ছে থমাস কোর্চ ইট ওয়াজ এরা হচ্ছে ইন্ট্রোডিউসড করে। ইট ওয়াজ ইন্টেন্ডেড টু বি ইজি টু লার্ন বাই নোভিস, যারা নতুন প্রোগ্রামিং শিখছে তাদের পক্ষে এই ভাষাটা ছিল সব থেকে সহজ ভাষা। পার্টিকুলারলি নন কম্পিউটার সায়েন্স মেজর্স অ্যান্ড টু রান ওয়েল অন টাইম শেয়ারিং কম্পিউটার উইথ মেনি ইউজার্স। ইট হ্যাড সিম্পল ডেটা স্ট্রাকচার, এটা হচ্ছে সিম্পল একটা ডেটা স্ট্রাকচার ছিল, নোটেশন অ্যান্ড ইট ওয়াজ ইন্টারপ্রেটেড। বেসি প্রোগ্রাম ওয়াজ ট্রান্সলেটেড লাইন বাই লাইন, বেসি প্রোগ্রাম আমরা কি করি ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়, এটা হচ্ছে লাইন বাই লাইন। আমাদের এখানে আমি আগের দিনও বলেছিলাম যে লাইন বাই লাইন বিভিন্ন স্টেটমেন্ট গুলোকে পড়ে এবং এক্সিকিউট করে, লাইন বাই লাইন অ্যান্ড এক্সিকিউটেড অ্যাজ ইট ওয়াজ ট্রান্সলেটেড, প্রতিটা লাইন আলাদা আলাদা করে পড়বে যা স্টেটমেন্ট গুলো আছে এবং তার নেক্সট পরবর্তী পর্যায়ে যাবে। হুইচ মেড ইট ইজি টু লোকেট প্রোগ্রাম এরর, যদি কোনো প্রোগ্রামের মধ্যে কোনো এরর থাকে তাহলে আমরা এররটা অতি সহজেই আমরা এখান থেকে বার করে দেবো। এটা খুব সহজ একখানা ল্যাঙ্গুয়েজ, ছোটদেরকে শেখানো হয়, একদম যারা প্রথম ল্যাঙ্গুয়েজ শিখছে তাদেরকে এইটা বেসিক তারা ব্যবহার করতে পারে। ইটস স্মল সাইজ অ্যান্ড সিম্পলি সরলতা এবং হচ্ছে ছোট্ট সাইজ অলসো মেড বেসিক এ পপুলার ল্যাঙ্গুয়েজ ফর ইজি পার্সোনাল কম্পিউটার, পপুলার ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা প্রাধান্য পায়। তাহলে যারা প্রথম প্রোগ্রামিং শিখছে তারা বেসিক শেখা তাদের পক্ষে খুব বেটার। পাস্কেল 1970 নিকোলাস রিথ সুইজারল্যান্ড ডিজাইন পাস্কেল টু টিচ স্ট্রাকচার প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং হুইচ এম্পাসাইজড দ্য অর্ডার ইউজ অফ কন্ডিশনাল অ্যান্ড লুপ কন্ট্রোল স্ট্রাকচার। এটা লুপ কন্ট্রোল স্ট্রাকচারের জন্য এই ভাষাটা ব্যবহার করা হয় ডিউরিং দ্য লেট 1970s আর 1980s, এটা হচ্ছে 70-80 দশকের এগুলো সময় এই ভাষা। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ল্যাঙ্গুয়েজ
ফর প্রোগ্রামিং ইনস্ট্রাকশন, এটা হচ্ছে প্রোগ্রামিং ইনস্ট্রাকশনের জন্য এই মানে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হতো। ইট ওয়াজ অ্যাভেলেবল অন নিয়ারলি অল কম্পিউটার্স। কেন? বিকজ অফ ফ্যামিলি পরিচিতি, এর স্বচ্ছতা এবং সিকিউরিটি জন্য এটা খুব, ইট ওয়াজ ইউজড ফর প্রোডাকশন সফটওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশন, সফটওয়্যার তৈরি এবং এডুকেশন এটা ব্যবহার করা হতো। এর হচ্ছে সব থেকে ক্ষমতা হচ্ছে পরিচিতি, স্বচ্ছতা এবং সিকিউরিটি এর জন্য এত জনপ্রিয়তা ছিল। তোমরা আর একটা ল্যাঙ্গুয়েজ জানো, এর আগেও পড়েছো, তার সম্বন্ধে আমি আবার বলছি, লোগো। লোগো ওরিয়েন্টেড ইন দ্য লেট 1960s, এডুকেশন পারপাসে এটা প্রথম ব্যবহার করা, সেমন পেপার অ্যান্ড আদার ইউজড ইট অ্যাট MIT টু টিচ ম্যাথামেটিক্যাল থিঙ্কিং অফ স্কুল চিলড্রেন। স্কুলের যে ছেলেগুলোরা রয়েছে, ছাত্ররা রয়েছে, তাদেরকে ম্যাথামেটিক্যাল মানে গাণিতিক চিন্তাভাবনা মাথায় আনার জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজটাকে আনা হয়েছিল ছোট ছোট বাচ্চাদের জন্য। ইট হ্যাড এ মোর কনভেনশনাল সিনট্যাক্স অ্যান্ড ফিচার টার্টল গ্রাফিক্স। এটাকে টার্টল গ্রাফিক্সও বলা হয়, সিম্পল মেথড ফর জেনারেটিং কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটারে বিভিন্ন গ্রাফিক্স তৈরি করতে, বিভিন্ন ছবি তৈরি করতে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। দ্য নেম কেম ফ্রম দ্য আর্লি প্রজেক্ট টু প্রোগ্রাম এ টার্টেল লাইক রোবট। এটা আর্লি প্রজেক্টের নাম ছিল টার্টেল লাইক রোবট। তোমরা জানো এটা কি করতে, টার্টেল গ্রাফিক্স ইউজ বডি সেন্টার ইনস্ট্রাকশন। এটা স্ক্রিনের মাঝখানে টার্টেলটা থাকে এবং আমরা যে পজিশনে যেভাবে কমান্ড দেবো বা প্রিমিটিভস গুলো দেবো সেগুলো সেইভাবে টার্টেল সেইভাবে মুভমেন্ট করে। যদি আমরা বলি লেফট 90, তখন হচ্ছে বাঁ দিকে ঘুরবে, ফরওয়ার্ড যতটা ফরওয়ার্ড করে দিলাম ফরওয়ার্ড 40, তাহলে হচ্ছে মানে ফরওয়ার্ড হলো 40। দ্য স্পেসিফাইড অ্যাকশন রিলেটিভ টু দ্য কারেন্ট পজিশন থেকে ওরিয়েন্টেশন অফ দ্য অবজেক্ট রাদার দ্যান ইট টার্মস অফ এ ফিক্সড ফ্রেমওয়ার্ক টুগেদার উইথ রিকার্সিভ রুটিনস দিস টেকনিক মেড ইট ইজি টু প্রোগ্রাম ইন্ট্রিকেট অ্যান্ড অ্যাট্রাকটিভ প্যাটার্নস। এর মাধ্যমে তাহলে আমরা বিভিন্ন গ্রাফিক্স এর মাধ্যমে বিভিন্ন ছোট ছোট অঙ্ক এবং হচ্ছে গ্রাফিক্স সাথে ছবি আঁকতে পারি। পরেরটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হেল্পস টু ম্যানেজ লাইনটা খুব ভালো করে পড়বে। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হেল্প টু ম্যানেজ কমপ্লেক্সিটি ইন লার্জ প্রোগ্রামস। একটা প্রোগ্রাম যে জটিলতা, সেই জটিলতা দূর করতে আমরা এটাকে ব্যবহার করি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বিগিনস উইথ সিমিলার ল্যাঙ্গুয়েজ 1967 হুইচ অ্যাডেড ইনফরমেশন হাইডিং টু অ্যালগোরিদম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিগিন উইথ সিমিলার ল্যাঙ্গুয়েজ 1967, এটা একটা রয়েছে সিমিলার ল্যাঙ্গুয়েজ। আবার পরে আর একটু পরে 1980 ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্মল টক, ইন হুইচ এ প্রোগ্রাম ওয়াজ এ সেট অফ অবজেক্ট দ্যাট ইন্টারেক্টেড বাই সেন্ডিং মেসেজ টু ওয়ানার, একজনের থেকে আরেকজন আমরা মেসেজ সেন্ড করতে পারি। এইগুলো ছাড়াও আরো কতগুলো এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলো হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা। এইগুলো আমরা তিনটে আমাদের বাকি আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো পড়বো আমরা। এটা আমরা সামনের দিন এইগুলো নিয়ে আলোচনা করবো।